করিমগঞ্জবাসীর প্রাণকেন্দ্রে করিমগঞ্জ সুতারকান্দির এই জাতীয় সড়কটি অতি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার বিভাগীয় তরফ থেকে টেন্ডার আহ্বান করে শেষমেশ কাজ শুরুর কোনো প্রয়াসই করে না করিমগঞ্জ পিডব্লিউডি বিভাগ। তাই মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি দলসহ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষত্রী পুরকাস্ত এক্সিকিউটিভ পিডব্লিউডি অফিস প্রাঙ্গণে ধর্নায় বসেন। প্রপোজালটি ছিল 2015 সালের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়েতে, তখন আসামে কংগ্রেস, কেন্দ্রে ছিল ইউপিএ গভর্নমেন্ট। মাত্র 6 কিলোমিটার রাস্তার তৈরির জন্য সরিষা থেকে পনেরোগড় পর্যন্ত বরাদ্দ হয় 18 কোটি 36 লক্ষ টাকা। এরপর থেকে বরাদ্দ হওয়া জাতীয় সড়কের প্রকল্পটি টেন্ডার ডেকে তিনবার পিডব্লিউডি বিভাগ থেকে নেওয়া হলেও সরকার পক্ষ থেকে সদিচ্ছার অভাবে এই বিষয়কে গুরুত্ব না দিয়ে টেন্ডারগুলিকে বাতিল করে দেওয়া হয়। এদিকে বাড়তে থাকে জাতীয় সড়কের এই 6 কিলোমিটারের ভয়ঙ্কর রূপ। সরকার পাল্টে এদিকে রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি গদি দখল করে বসে। 2020 সালের জানুয়ারি মাসে এই সুতারকান্দি থেকে শুরু হয়ে সরিষা বাইপাস পর্যন্ত একই বিভাগে অর্থ বরাদ্দ হয় 14,85,51,000 টাকা। 2020 সালের মাস ছয়েক অতিক্রম হওয়ার পরও এই জাতীয় সড়কের কাজ বিভাগ ও সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত শুরু হওয়ার কোনো চিত্র দেখা যায়নি। মঙ্গলবার কংগ্রেসের কর্মকর্তাদের সাথে নিয়ে ধর্নায় বসে বিধায়ক কমলক্ষত্রী পুরকাস্ত জানান, আগামী দিনে এই জাতীয় সড়কের কাজ না শুরু হলে তিনি পুনরায় আন্দোলনে বসবেন। আপনার সুতারকান্দি অব্দি এই রাস্তা, বিশেষ করে সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে গিয়ে যে বাবা হোটেলের একটু আগ থেকে অর্থাৎ সরিষা থেকে যদি আমরা পণ্ডগড় অব্দি দেখি, যদি অবস্থাটা খুব বাজে অবস্থা। তারপরেও অনেক অনেক জায়গায় রাস্তা ফেটে গিয়েছে। তো আমাদের বিশেষ করে 4/12/2015 মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ প্রপোজাল পাঠানো হয়েছিল এবং অ্যাকর্ডিংলি স্যাংশন হয়। আমাদের 20,80,00,000 টাকার প্রপোজাল পাঠানো হয়েছিল, বিশেষ করে এই 6 কিলোমিটার জায়গায় এবং রেস্ট পোর্শন যেগুলো আছে, যেগুলোর অবস্থা খুব বাজে জায়গা, যে জায়গায় হয়তো ফেটে গিয়েছে সেই জায়গাগুলো রিপেয়ারিং করে মানে অলথরা একটা রাস্তা হবে। কিন্তু আমরা দেখতে পারলাম আলটিমেটলি স্যাংশন হয়েছিল 18,36,00,000 টাকা, সেই প্রপোজালটা স্যাংশন হয়েছিল। এবং 2-3 বার টেন্ডার হওয়ার পর বিভাগ এবং গভর্নমেন্ট কোনো ধরনের সেটেলমেন্ট করতে না পারায় কে টেন্ডার পাবে, সেটা আবার ক্যান্সেল হয়ে যায়, আবার রিবিলিটেশনের জন্য যায়, আবার স্যাংশন হয়। 20 জানুয়ারিতে স্যাংশন হয়, তখন 14 কিলোমিটারের জন্য 14,85,51,000 টাকা স্যাংশন হয়। আজ অবধি সেটার কাম স্টার্ট হয় না। অর্থাৎ এই প্রপোজালটা গিয়েছিল আমাদের আসামে যখন কংগ্রেস সরকার ছিল, ভারতবর্ষে যখন ইউপিএ সরকার ছিল, তখনের প্রপোজাল, তখনের স্যাংশন, তখনের এই জিনিসগুলো। কিন্তু আজ অবধি এই সরকার থাকাকালীন অবস্থায়, এই বিভাগ থাকাকালীন, পিডব্লিউডি বিভাগ থাকাকালীন অবস্থায় এখনও পর্যন্ত কাজ শুরু করতে সক্ষম হয়নি। তাই আজকে আমরা দাবি জানিয়েছি, কালকের থেকে আমাদের কাজ চাই, আমাদের রিপেয়ারিংয়ের কাজ চাই। আমাদের মা বোনরা রাস্তা থেকে চলাফেরা করতে পারছে না, আমাদের করিমগঞ্জের বিশেষ করে শহর গ্রামের প্রত্যেকটা মানুষের রাস্তার আসা যাওয়ার রাস্তা হচ্ছে গিয়ে এই জায়গাটা। আমরা যদি গ্রাম থেকে বাজারে আসি এই রাস্তা থেকে আসতে হয়, আমাদের লাইফলাইন সেটা, কিন্তু এখনও কাম স্টার্ট হয়নি। তো আমরা আজকে বলে গেলাম যে কালকের থেকে যদি কাম স্টার্ট, রিপেয়ারিংয়ের কাম যদি স্টার্ট না হয়, যদি কালকে আবার চলে আসবো, আবার এখানে বসে থাকবো, আপনারা অ্যাকশন নেবেন, আপনারা অ্যাকশন নিন, আমাদের কোনো আপত্তি নেই।
আপনি আমাদের আমাদেরকে অ্যারেস্ট করবেন করুন ওরা কাউকে আমরা আর বলবো আমাদের 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 ভয় নেই কি না আমরা অ্যারেস্টকে ভয় পাবো আপনি অ্যারেস্ট করবে করবেন আমাদেরকে কি আছে আমরা অ্যারেস্ট হতে 100 বার প্রস্তুত কিন্তু কালকে থেকে আমাদের কাজ চাই রিপেয়ারিং এর কাজ অন্তত কালকে থেকে শুরু হবে আর মেইন কোর্সের কাজ যেটা আছে না সেটা অ্যাকর্ডিংলি আপনাদের টেন্ডার হওয়ার পরে শুরু হবে কিন্তু কালকে থেকে রিপেয়ারিং এর হওয়া চাই এবং আমরা বিশ্বাস করি যে সামনের অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আমরা টোটাল রাস্তার কাজটা শেষ হয়ে যাবে এটা উন্নত মানের রাস্তা হবে কিন্তু যদিও যে আগের যে স্যাংশন ছিল বর্তমান গভর্নমেন্ট সেই স্যাংশনটা কমিয়ে দিল আগে যে উন্নত মানের রাস্তা হওয়ার কথা ছিল আজকে হয়তো বা অনেক জায়গায় সেই 20 কোটি থেকে আজকে এখানে 14 কোটি চলে আসলো তো অনেক তারতম্য হয়ে গেলো কিন্তু তারপরও এই টাকা দিয়ে আমরা চাই একটা উন্নত মানের রাস্তা কিন্তু কালকে তো আমাদের রিপেয়ারিং চাই যদি কালকে থেকে রিপেয়ারিং যদি বৃষ্টি থাকে তাহলে অন্য কথা যদি বৃষ্টি না থাকে কালকে থেকে রিপেয়ারিং চাই কিন্তু রিপেয়ারিং না হয় যদি কালকে থেকে এখানে এসে আবার বসে থাকবো সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য পাঁচ